হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব গালিফ স্ট্রিট, হ্যাঁ সেই বিখ্যাত পাখি বাজার কলকাতা শহরের। যদি তোমার শখ থাকে কোনো পশু পাখি পুষবার, অর্থাৎ ঘরে বেশ কিউট একটা পেটস রাখবার, অথবা যদি তুমি ভালোবাসো ছাদে বাগান করতে বা অ্যাকোয়ারিয়ামে রঙবেরঙের মাছ রেখে তাদের সঙ্গে সময় কাটাতে, অর্থাৎ এক কথায় যদি তোমার এই সব শখ থাকে, তাহলে তুমি খুঁজবে এরকম একটা জায়গা যেখানে তুমি দারুণ দারুণ কালেকশন পাবে এবং খুব ভালো রেটে পাবে। আর এই বিষয়টা বিশেষ করে বলার কিছু নেই, আমি এর আগে তোমাদেরকে বলেছি আমাদের এই বিভিন্ন রকম অ্যাকোয়ারিয়াম গাছ এসব নিয়ে। কিন্তু গালিফ স্ট্রিট গেলে সেখানে যে তোমরা এই সব অত্যন্ত ভালো দামে পাবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো আমাদের আজকের গন্তব্যস্থল গালিফ স্ট্রিট, কিন্তু আমরা যাব ট্রেনে, অর্থাৎ ট্রেনে করে আমরা পৌঁছাবো হাওড়া স্টেশন, আর হাওড়া স্টেশন থেকে আমরা যাব গালিফ স্ট্রিট। কিন্তু এই মুহূর্তে স্ক্রিনে যেটা চলছে তোমাদের জন্য আমি বলবো, কখনো যেন ভুলেও এটা তোমরা করো না। এটা যা করছে এটা দণ্ডনীয় অপরাধ। যতই তাড়া থাক রেল লাইন ক্রস করা, সরাসরি লাইনে নেমে, এটা একটা দণ্ডনীয় অপরাধ। ব্যাকড্রপে ট্রেন আসছে, এটা তোমরা কখনো করো না। কারণ আমি কখনোই বলবো না যে তোমার শখের তাড়াতে তুমি বড় ঝুঁকি নিয়ে নাও। যাই হোক বন্ধুরা, আমরা ট্রেনে করে প্রথমে পৌঁছাবো হাওড়া স্টেশন, আর আমরা দেখব কিভাবে খুব সহজে হাওড়া স্টেশন থেকে আমরা পৌঁছে যেতে পারি আমাদের সেই স্বপ্নের জায়গা গালিফ স্ট্রিটে। আসলে কি জানো, এই গালিফ স্ট্রিট জায়গাটা আমরা যারা গাছ মাছ ফুল পাখি ভালোবাসি তাদের জন্য সত্যিই একটা স্বর্গ। কারণ দাম ওখানে কম হয় বেশি হয় তোমাকে দাম দর করতে হবে, একসঙ্গে অনেক নিলে তবে তুমি একটু কম দাম পাবে, কিন্তু অল্প স্বল্প নিলে দাম কম পাবে না খুব একটা, যদি তুমি দাম দর খুব না করো। আর যেটা বিষয় জানো, সব থেকে বেশি যে বিষয়টা গালিফ স্ট্রিটের জন্য আকর্ষণীয় সেটা হচ্ছে একসঙ্গে এত রকম কালেকশন, এটা তুমি সব জায়গায় তো পাবে না। তাহলে চলো, আমরা হাওড়া স্টেশন পৌঁছে গেছি বলতে বলতে হাওড়া স্টেশন থেকে সোজা আমরা বেরিয়ে এসেছি প্রিপেড ট্যাক্সি বুথের দিকে, আর সেখান থেকে রাস্তাটা টপকে সোজা হাওড়া ব্রিজের দিকে মুখ করে আমরা হাঁটছি। বুঝতেই পারছো, হাওড়া স্টেশন রইল আমার বাঁ দিকে, আমরা হাওড়া স্টেশনের ঠিক উল্টো দিকের ফুটপাথ ধরে হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি জেটিতে। টিকিট কেটে নিয়ে আমরা এসে হাজির হয়েছি জেটিতে। আমরা যাব লঞ্চে করে। যদি লঞ্চ না এসে থাকে তোমরা একটু এদিক ওদিক ঘুরে দেখে নিতে পারো, কিন্তু আমাদের লঞ্চটা এসে গিয়েছিল সেই মুহূর্তে, ওখানে দাঁড়িয়েছিল, কোনোরকম ছুটে উঠে পড়লাম। হ্যাঁ বন্ধুরা, যে লঞ্চটাই উঠলাম সেই লঞ্চটা কিন্তু বাগবাজার গামী লঞ্চ। এখন এই বাগবাজার গামী লঞ্চগুলো, এটাতে যাওয়ার অভিজ্ঞতাটা খুব অন্যরকম, দারুণ একটা অভিজ্ঞতা তুমি পাবে বাগবাজার গামী লঞ্চে উঠে। কেন বলছি কথাটা সেটা তোমরা এক্ষুনি বুঝতে পারবে। কারণ এই যে লঞ্চগুলি, এই লঞ্চগুলি যায় ঠিক এই পথটা দিয়ে, অর্থাৎ হাওড়া ব্রিজের নিচে দিয়ে। হ্যাঁ বন্ধুরা, এটা একটা বাড়তি পাওনা। দেখবে যদি তুমি কলকাতায় বারবার না গিয়ে থাকো, বা যদি তুমি কোনোদিন বাগবাজার লঞ্চে না গিয়ে থাকো, তাহলে এই অভিজ্ঞতাটা তোমার জন্য দারুণ। আর যদি তুমি গিয়েও থাকো দু একবার, তবুও এই অভিজ্ঞতাটা সত্যিই সুন্দর। হাওড়া ব্রিজের নিচে দিয়ে আমরা ক্রস করলাম এবং তারপরে গঙ্গার বাঁ পাড় ধরেই লঞ্চ চলতে থাকবে, অর্থাৎ তুমি পাড়ে পাড়ে দেখবে লঞ্চটা যাচ্ছে। বেশ অবাক লাগবে, কি ব্যাপার হলো, এই রুটটা দিয়ে কি আমাকে নিয়ে যাবে তাহলে? কলকাতা তো রইল ওই পাড়ে, কতক্ষণ আর এ পাড় দিয়ে যাবে, কেন ক্রস করছে না? আসলে কি জানো, এই রুটটাতে বেশ কটা ঘাট ছুঁয়ে ছুঁয়ে যায়, তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে গোলাবাড়ি ঘাট। লঞ্চ এসে দাঁড়ালো, তারপর লঞ্চ ছেড়ে চলে গেল তার পরবর্তী লক্ষ্যের উদ্দেশ্যে, বা আমরা বলতে পারি আমাদের লক্ষ্যের একটু নিকটে। এরপরে তুমি দেখবে হাওড়ার দিক থেকে লঞ্চ ক্রমশ মাঝ গঙ্গা দিয়ে পার হয়ে হয়ে চলল,
কলকাতার দিকে। আর আমরা এই সময় দুচোখ ভরে উপভোগ করতে পারব আমাদের এই বিখ্যাত নদী গঙ্গাকে। আমরা উপভোগ করতে পারব গঙ্গার দুপারের জীবনযাত্রাকে, আমরা উপভোগ করতে পারব আমাদের শহর কলকাতাকে। আসলে কি জানো, গঙ্গা এমন একটা স্রোতস্ত্রিণী, প্রাণ প্রদায়িনী নদী, যে যেখানে গঙ্গা সেখানে সৌন্দর্য। আর এই বলতে বলতেই আহিরিটোলা ঘাট কিন্তু পার হয়ে গেল, এবং হঠাৎ হঠাৎ করে পাশ দিয়ে দু একটা লঞ্চ চলে যাওয়া, তোমার হাতে যদি ক্যামেরা অন থাকে তুমি দু একটা ছবি তুললে দেখবে বেশ ভালো লাগবে। আর সব থেকে বড় যে পাওনাটা, সেটা হচ্ছে লঞ্চে বসে তুমি পুরনো কলকাতার ছবি বেশ সুন্দরভাবে উপভোগ করতে পারবে। আসলে কি জানো বন্ধুরা, গঙ্গার পার দিয়ে যখন কাছাকাছি লঞ্চটা আসে তখন ভালো যেমন লাগে, বেশ সুন্দর লাগে দুচোখ ভরে পুরনো কলকাতার ছবি দেখতে, কিন্তু সব থেকে কষ্ট হয় গঙ্গার দুপারের এই আবর্জনা দেখতে। কেন কেন আমরা এতটুকু সচেতন নই, কেন আমরা ভাবি না আমাদের এই নদীকে আমাদের বাঁচিয়ে রাখার কতটা প্রয়োজন, কেন আমরা ভাবি না? আমাদের সচেতনতার অভাব ক্রমশ আমাদের জন্য আমাদের এই সুন্দর প্রকৃতিতে একটু একটু করে বিষ মিশিয়ে দিচ্ছে। আর এই বলতে বলতেই আমরা এসে হাজির হয়েছি শোভাবাজার জেটিতে। হ্যাঁ বন্ধুরা, আমাদের লক্ষ্যের আরও অনেকটা কাছাকাছি আমরা পৌঁছে গেছি। বলতে পারো আমাদের স্বপ্নের জায়গায় যাওয়ার জন্য আমরা প্রায় পৌঁছে গেছি। বেশ সুন্দর লাগলো। দেখবে এই রাস্তাটা শোভাবাজার জেটি পার হওয়ার পরেই তুমি ব্রিটিশ আমলের নিদর্শনও দেখতে পাবে বেশ কিছু, আর বেশ ভালো লাগবে এই রাস্তাটাই শুধু গঙ্গার পারের ওই আবর্জনাটুকু বাদ দিয়ে। আমাদের লক্ষ্য গালিফ স্ট্রিট। আমরা চলেছি কোথায়? আমরা চলেছি আমাদের শখের কয়েকটা সুন্দর জিনিস জোগাড় করতে, সংগ্রহ করবার জন্য। অবশ্যই গালিফ স্ট্রিট অত্যন্ত ভালো জায়গা, কিন্তু বারবার বলবো এখানে দাম দরটা করে নেবে। এরপরে আমরা যে পথটা ধরবো সে পথটা খুব সুন্দর, অন্তত যদি খুব সকাল সকাল তুমি যাও তাহলে খুব সুন্দর। বাগবাজার জেটিতে নেমে একটু এগিয়ে বাঁ দিকে নেবে, তুমি কিন্তু ডান দিকেও একটা রাস্তা যাচ্ছে সেটা দিয়ে নয়, বাঁ দিকের রাস্তা ধরে এগোবে। দুপাশে ছোট ছোট দোকান, গলি, সকালের কলকাতা, ফুটপাথের চেহারা, সব মিলে হাঁটতে বেশ ভালোই লাগবে। হ্যাঁ, এখানটা খুব জোরে হাঁটতে পারবে না, একটু ধীরে সুস্থে হেঁটে তুমি সামনে গিয়ে ডান দিকে একটা টার্ন নেবে আর পাবে রেল লাইন। এই রেল লাইন হেঁটে তোমাকে পার হতে হবে। আমরা বলেছি আমরা পুরো রাস্তাটাই হেঁটে যাব, এমন কিছু দূরত্ব নয়, প্রায় 1 কিলোমিটারের মতো। রেল লাইন ক্রস করে আর একটু এগিয়ে তোমরা দেখতে পাচ্ছ আমরা বাঁ দিকে টার্ন নিচ্ছি, আর সামনে পাচ্ছি কি, সামনে পাচ্ছি ট্রাম লাইন। হ্যাঁ বন্ধুরা, এখান থেকে পাখিবাজার পর্যন্ত পুরো রাস্তাটাই, গালিফ স্ট্রিট পর্যন্ত এই পুরো রাস্তাটা আমাদের সঙ্গে থাকবে ট্রাম লাইন। বা একটু যদি অন্যভাবে বলি তাহলে বলা যায় আমরা থাকব ট্রাম লাইনের সঙ্গে, অর্থাৎ তুমি ট্রাম লাইন ধরে সোজা হাঁটবে, কোথাও যেতে হবে না, কোনো দিকে তাকাতে হবে না, শুধু ট্রাম লাইন ধরে তুমি হাঁটতে থাকবে রবীন্দ্র সরণি দিয়ে। তুমি আস্তে আস্তে পায়ে পায়ে পৌঁছে যাবে গালিফ স্ট্রিট। হ্যাঁ, অবশ্যই তুমি একটু দেখে নিতে পারো বাগবাজারে সারদা মায়ের ঘাট, মায়ের ঘাটের পাশ দিয়েই তোমাকে যেতে হবে, পুরো রাস্তাটা তুমি উপভোগ করবে। আর আমরা পায়ে পায়ে পৌঁছে যাব গালিফ স্ট্রিট। এই পায়ে পা মেলাতে মেলাতে হঠাৎ করে তুমি যেই চৌমাথায় এসে দাঁড়াবে সামনে তুমি দেখতে পাবে রঙিন গাছ, শুনতে পাবে পাখির ডাক, শুনতে পাবে অন্যান্য পশুদের ডাক। এটাই তোমার গন্তব্য, এটাই গালিফ স্ট্রিট। এসো দেখো পছন্দের জিনিস কেন, আর
এই রাস্তাটায় আসতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমায় জানিও তোমাদের অভিজ্ঞতা। সবাই মিলে একসঙ্গে আমার কমেন্ট বক্সে আমরা শেয়ার করব। ধন্যবাদ, ভালো থেকো, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।